করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য চাঁদপুরে চালু হয়েছে সততা স্টোর বিক্রেতা ছাড়াই সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন জেলার হতদরিদ্ররা জেলা প্রশাসনের পক্ষ থেকে টানানো মূল্য তালিকা দেখে নির্ধারিত বাক্সে টাকাও রাখছেন তারা করোনার প্রভাবে কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ তাদের জন্য চাঁদপুর জেলা প্রশাসন চালু করেছে সততা স্টোর সাথে তেল নিমু কম মূল্যতে আমরা পাওয়াতে আমরা অনেক সুবিধা করতে পারছি দুর্যোগ অবস্থা আছে এ পর্যন্ত যদি এটা চালু রাখে তা আমাদের গরিবের জন্য সুবিধা হইব এবং আমরা উপকৃত হইব প্রয়োজনীয় পণ্য নেয়ার পর নিজেরাই নির্ধারিত স্থানে টাকাও রেখে যাচ্ছেন চাঁদপুরের আটটি উপজেলায় এমন শততা স্টোর খোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন আমরা ব্যাপক সারা পাচ্ছি যারা নিম্নের মানুষ তারাই এখানে আসতেছে এবং আমাদের পণ্য নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লাইনে অনেক লোক এখনও অনেকে দাঁড়িয়ে আছে এবং এই কার্যক্রমটি আমরা যথাসম্ভব কন্টিনিউ করে যাব সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে এই শতটা স্টোর নিউজ ডেস্ক